তো হাসুরের মাঠে এই যে কঠিন পরিণতি এরা কি একটু বুঝতে চাইবে না প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন তো ওই মজলিসের পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন মানুষটার বয়স খুবই কম ছিল যুবক মানুষ অল্প বয়স 25 থেকে 27 এর ভিতরে তো এই লোকটা যেতে যখন দেখলেন যে রাসূলুল্লাহ তো দূর থেকে সালাম করে রাসূলুল্লাহর কাছে আসলেন একটু মুসাফা করার জন্য হাতে হাত দিয়ে মুসাফা করার জন্য তো তার সালামের জবাব দিয়ে রাসূলুল্লাহ সোজা দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে সালাম করলেন সালামের জবাব দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে হাতে মুসাফা করলেন লোকটা বসলেন নবীও জায়গায় বসলেন কিছুক্ষণ কেটে যাওয়ার পর একজন বৃদ্ধ মানুষ এলেন বুড়ো মানুষ এলেন তিনি সালাম করলেন রাসূলুল্লাহর কাছে মুসাফা করতে গেলেন নবী বসে বসে তার সঙ্গে মুসাফা করলেন আর তার সালামের জবাব দিলেন দাঁড়ান পরে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ একটা যুবক ছেলের জন্য আপনি দাঁড়িয়ে সালামের জবাব দিলেন মুসাফা করলেন আর এই বৃদ্ধ মানুষটার জন্য বয়স্ক মানুষটার জন্য আপনি দাঁড়ালেন না বা আপনার দাঁড়ানোর কথা আমরা বলবো কেন সেটা আপনার ইচ্ছা কিন্তু যুবকের জন্য দাঁড়ালেন আর বয়স্কের জন্য আপনি দাঁড়ালেন না প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার দ্বারা ইসলাম প্রচারের যে প্রথম যুগ ছিল যে প্রাথমিক যুগ ছিল এই প্রাথমিক যুগে নওজওয়ান যুবক ছেলেরা ইসলামের ডান্ডাটাকে শক্ত হাতে ধরেছিল আর সেই দিন বুড়োরা আমার ইসলাম প্রচারের কাছে বাধা দিয়েছিল যে কটা বুড়ো আছে এবার কোথায় গা দেখাম বেরোবে যুবক ছেলেরা আমার ইসলামের কাজে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল আমার ইসলামের ডান্ডা ধরেছিল আর বুড়োরা প্রতি পদে পদে আমাকে বাধা দিয়েছিল আমি শুধু হতবাক ওই একটা জায়গায় যে মসজিদের প্রথম কাতার বুড়োদের দখলে থাকে কেন মসজিদের প্রথম কাতার তো যুবকদের দখলে চলে যাওয়া উচিত ধর্মসভার মজলিস জওয়ান যুবকদের চাপের কারণে সালা বুড়োরা চলে যাক মাসের উপরে বসুক চ্যাংড়াদের দখলে আসা দরকার ধর্মসভার মাহফিল রাসূলুল্লাহর এই উক্তি অনুযায়ী নবী বলেছেন ইসলামের প্রথম যুগে নওজওয়ান যুবকরা আমারে যে উপকার করেছিল দিনের যে খেদমত তারা করেছে তাই তাদের জন্য আমার প্রবাহমান দোয়া রইল কিয়ামত পর্যন্ত যত যুবক জন্ম নেবে তাদের সকলের হেদায়েতের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি অবাক হয়ে যাই যে সেই জমানায় যদি এই কঠিন পরিস্থিতিতে যদি জামানেরা ইসলামের প্রথম কাতারে থাকে আজকে কি এমন হলো জামান ছেলেগুলো ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছে কি এমন কঠিন পরিণতি নেবে এলো যে জওয়ানদের ভিতরে ইসলামের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না এ গ্রামে পদ্মপুকুর দিয়ে এতেকাপ করে কেন আর তা আজকের মামার বয়স কত এখন সত্তর না সত্তর তো হবে না 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 সত্তর হবে না ষাটটা ষাটই আছে মামু বয়স পঁয়ষট্টি ছেলেগুলো কি প্যারালিসিস রোগে আক্রান্ত এই বুড়ো দুটোর মসজিদ থেকে গলা ধাক্কাতে নামিয়ে দিয়ে চ্যাংড়া ছেলেগুলো ওই এতেকাপের জায়গাটা দখল করতে পারে না কেন যুবকদের যুবক সম্প্রদায় ইসলাম থেকে এত পিছিয়ে কেন যদি কেন কথার উত্তর চান তাহলে আমি এক কথায় উত্তর দেব যে বাবা মা ছোট বাচ্চাদের ইসলাম দেওয়ার যে দায়িত্ব ছিল পিতা মাতা সন্তানের প্রতি সেই হক আদায় করিনি বলেই যুবক ছেলেরা ইসলাম সম্পর্কে কিছু জানে না দশটা যুবকদের না সেই ঘুরিয়ে দোষ বুড়োর গাড়ি যাবে আর এই জন্যই বোধহয় নবী বলেছেন জান্নাতে কোনো বুড়ো যাবে না
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন ওমান আরাদান যিকরি পৃথিবীর যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকির থেকে যারা দূরে সরে গেছে আমার জিকির থেকে যারা দূরে সরে গেছে ওই সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে আল্লাহ তাদের রুটি রুজি সংকুচিত করে দেবেন এবং হাসরের মহামাঠ মহাময়দানে কিয়ামতের পরেতে ওদের কবর থেকে যখন তোলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিনেতে আল্লাহ পাক সেই বান্দাদিগকে অন্ধ করে কবর থেকে তুলবেন দুচক্ষু তাদের থাকবে না ও আল্লাহর বান্দা মনে রাখুন কোরআন শরীফের অপর একটা জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে আমাদিগের জন্য পরিষ্কার করে তিনি বলেছেন ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া আমিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিম উমিয়ানা উমিয়া ও আল্লাহর বান্দা মনে রাখুন ময়দানে মাহশারের কঠিন সময়তে পাপী পাপিষ্ঠ বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর ইবাদত করতে পারিনি আল্লাহর হক আদায় করতে পারিনি আল্লাহ ডাকে সাড়া যারা দিতে পারিনি আল্লাহ দেওয়া ইসলামটাকে শ্রদ্ধার সঙ্গে বুকে জড়িয়ে ধরতে পারিনি ময়দানে মাহশারে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে যেমন দাঁড় করাবেন পা দিয়ে তাদের দাঁড়াবার ক্ষমতা থাকবে না আমার আল্লাহ তাদের মাথা দিয়ে হাঁটাবেন মাথা দিয়ে হাঁটাবেন বস মাথা দিয়ে হাঁটাবেন তাহলে কোন প্রাণীকে কষ্ট দেওয়া রাসূলুল্লাহ নিষেধ করেছেন যার জন্য মুরগি গরু ছাগল জবাহ করার সময় একটু জীবনের মতো এক ডগ পানীয়কে খাইয়ে নিতে হয় যেন পিপাসার কষ্টে সে মরে না যায় মরু জবাই করার জন্য মরু যেন পিপাসার জন্য না মরে ওকে একটু স্বস্তি দিয়ে মারো ওর জবাই করার জন্য যে ছুরিটা এই ছুরিটা যেন খুব ধারালো হয় অতিরিক্ত পোঁচাপুচি করলে ওর কষ্ট বেশি হবে এক পোঁচে দেড় পোঁচে দু পোঁচে কাটলে যে কষ্ট হবে যদি পঁচিশ বার টানাটানি করতে হয় কষ্টটা বেশি হবে আর ভোঁতা জিনিস দিয়ে জবাই করলে ওই যে শিরা দিয়ে রক্ত প্রবাহিত হয় ওই শিরা বেশি জোরে চাপলে শিরায় চেপে যাবে ও তো রক্ত বডিতে আটকে থাকে আমার জবাইটা যেন চাপে রাগাতে না হয় জবাইটা হোক ধারে রাগাতে ধারে রাগাতে মশলাটা যদি আরেকটু বলা যায় দূরে একটা ঘুঘু পাখি বসেছিল আমি ঘুঘু পাখিটা বাগাত ওই এই ঘুঘু পাখিটা মারার জন্য বন্দুক ভেঙে ওর ভিতরে দানা দিয়ে বন্দুক রেডি করে এখান থেকে মারলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘুঘু পাখিটা পড়ে গেল আমি তাড়াতাড়ি ধরলাম আচ্ছা ওরে কি আর জবাই করতে হবে না বিসমিল্লাহ বলে বন্দুকের টিকার টিপিয়ে দিলাম পাখির আঘাত লাগলো পড়লো আমি যে ধরলাম ও আর জবাই করতে হবে না ওইভাবে খাওয়া যাবে আমি কিন্তু বিসমিল্লাহ বলে ছুটিছি তিন জানা নেই খাওয়া খাওয়া যাবে আর আর খাওয়া যাবে নেক্সট আচ্ছা আবার ওই আর একটা ঘুঘু পাখি তখন আমার হাতে বন্দুক ছিল না তীর ধনুক ছিল তীর তীর ছোট বয়সে বেজি মারতে আসতো শেয়াল বেজি টেজি শস্যে বাগান টাঙান হড়িয়ে ফেলে দিত মনে নেই ওদের তীর দেখেছেন নিশ্চয়ই ছোট বল্লভ টাইপের ওর আগাটা ছোট বল্লভ টাইপের একদম আগা সরু আর আস্তে আস্তে এরকম চওড়া হয়ে একটু খাঁত পেনা ওখানে একটা বড় কুঞ্চি লাগানো থাকবে এই ধারালো তীর দিয়ে পাখিটা মেরেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওটাও পড়ে গেছে আমি দু তিন রকম মশলা হয়ে গেছে আমি বলছি কি যে বন্দুকের দানায় যেটা পড়েছে ওটা যদি জ্যান্ত পান আর একবার জবাই করে খাবেন কারণ ওর যে রক্ত বেরিয়েছে ওটা ধারে বার হয়নি ভারে বেরিয়েছে
বন্দুকের ওই দানাটা খুব ধার ছিল না অতিরিক্ত জোরে লাগার কারণে জোর করে ঢুকে আর তাতে রক্তপাত হয়েছে ওই রক্তপাতটা জবাই রক্তপাত বলে বিবেচিত হবে না কারণ ওরা ধারে জবাই হয় আর তীর দিয়ে যদি আপনি কোনো পাখি মারেন আর ওর দেহ দিয়ে তীর তো ধারে ফেড়ে বেরিয়ে গেছে রক্তাক্ত হয়েছে ধারে কেটেছে যদি ওটা মরে যায় মরে গেলেও তীর ছোড়ার সময় যদি বিসমিল্লাহ বলে ছোড়েন তাহলে ওই পাখিটা মরে গেলেও খাওয়া যায় কারণ ওটা ধারে কেটেছে আর দানা দানা বন্দুকের দানায় যেটা মরেছে এটা ভারে কেটেছে দুটুই যদি জ্যান্ত পাওয়া যায় দুটুই আর একবার জবাই করে আপনি খান দুটুই যদি মরে যায় তাই বন্দুকের দানাটা আপনি খেতে পারবেন না তীরের শিকারটা আপনি খেতে পারবেন খুব জটিল হলো নাকি মশলাটা যেন টাওয়ারে পাচ্ছেন আর তাল গোল পায় কি ফেলছেন নাকি খেজুরির গুড় খেয়ে কি কি বেরেন শেষ তাই সোজা কথা মাথায় রাখছে না কেন এত কেমন সোজা ছাপটা কথা ইসলাম কত যুক্তি বলল যে ওর দেহের রক্ত বেরোলি জবাই নয় রক্তটা বেরোতে হবে ধারে কেটে একজন মানুষের চিৎ করে শুয়ে গলায় যদি ইট দিয়ে মারি ইট দিয়ে থেতলে থেতলেও রক্ত বেরোয় কিন্তু ওটা জবাই না জবাই হতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে রসুল বলেছেন অধিক ধারালো অস্ত্র দিয়ে তোমরা জবাই করো আচ্ছা জবাই করতে করতে যদি মুরগির মাথা আলাদা হয়ে যায় অনেক সময় যায় খাওয়া যাবে না যাবে না দাঁড়ান দেখি আমার অডিয়েন্স কি বলে ও খেয়ে নেয় এইটাও ধরেছে কেউ অ্যাকচুয়াল জবাই করার যে পদ্ধতি মাথাটা আলাদা হওয়ার কারণে জবাইটা মুকরু হয়েছে কিন্তু প্রাণীটা হারাম হয়নি প্রাণীটা হারাম হয়নি জবাইয়ের একটু ত্রুটি হয়েছে কিন্তু প্রাণী খাওয়াটা আপনার জন্য জায়েজ তো সবসময় চেষ্টা করতে হবে যে কোনো পশু জবাহ করার সময় ধারালো অস্ত্র দিয়ে জবাই করার আপনি বটি দিয়ে মুড়িয়ে জবাই করতে পারেন আজকালকে দোকানে যেগুলো একা একা জবাই করে ওই যে ঘাড় ধরে যে মুষড়ে দিয়ে ছুরি টানে এখন ওই জবাইয়ের আগে যদি ঘাড় ভেঙে যায় তাহলে মুরগি খাওয়া হারাম হওয়া কারণ ও ঘাড় ভাঙার জন্য মরেছে বুঝতে পারেননি আর এই মুচড়ে ধরে যদি ওর ঘাড় না ভেঙে থাকে একাধ্যে ধরেছে একাধ্যে জবাই করেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওই জন্য এই মুরগির গোস্ত খাওয়া যাবে না এমনটা না তবে লক্ষ্য রাখতে হবে এইটা যে যে ঘাটটা ধরে এইরকম শিরাটা গলাটা উঁচু করে দিল ঘাটটা ধরে যদি গলাটা না ভেঙে যায় তাহলে জবাইটা এবং পশুটা আপনার জন্য জায়েজ ঘাড় ভেঙে যাওয়া পশু আপনি খেতে পারবেন না ওটা হারাম হয়ে যাবে প্রিয় রসুল একটা পশুর প্রতি ওই এহসান করেছেন এই দয়া আমাদের দেখাতে হবে যে জন্য এই কথাটা বলতে এলাম ইহসান দয়া পরবশ হওয়া প্রাণী জগতের প্রতিও রসুলুল্লাহর এই দয়া এবং আমরাও সেই সিস্টেম অনুযায়ী একটু দয়া মায়ার সঙ্গেই তাদের জবাই করি মরতে তাদের কষ্ট হবে তবে যত ধারালো ছুরি হবে কষ্টটা তত কম হবে আচ্ছা মার্কেট থেকে মুরগি একটা কিনে জবাই না করে বাড়ি আনলে এই মুরগিটার ঠ্যাং বেঁধে বেশিরভাগ দেখা যায় ঠ্যাং ধরে বাড়ি আনা হয় বা ঠ্যাং ধরে সাইকেলের ডাঙে বাঁধিয়ে দেওয়া হলো আচ্ছা ওই মুরগিটার চিরাচরিত স্বভাব তো পা নিচে রেখে মাথা উঁচু করে চলা এটা চিরাচরিত স্বভাব আপনি তো বাদুড়ে মুরগি কিনে এ পর্যন্ত মুরগিটা ঝুলিয়ে আনলেন 15 মিনিট টাইম আচ্ছা 15 মিনিট টাইম যদি আপনার ঠ্যাংটা ধরে ঝুলিয়ে রেখে হয় আপনার অবস্থা কি হবে মাথায় রক্ত উঠে যাবে তাহলে আপনি যে সিস্টেমে চলেন তার উল্টোটা করলে আপনার যদি কষ্ট হয় তাহলে মুরগি যে সিস্টেমে চলে সেটা যদি তার উল্টোটা করেন তাহলে কষ্ট তো মুরগিটার হচ্ছে সুতরাং মুসলমান কখনোই মুরগির ঠ্যাং ধরে কিনে বাড়ি আনতে পারে না
কখনোই পারে না কারণ স্বয়ং রাসূল বলেছেন জবাই করার সময়ও তুমি তার উপরে ইহসান করো একটু পানি খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করো যেন কষ্টটা কম হয় আর সেই মুরগি জমিদারি চাল মেরে ঠ্যাং ধরে বা ওই সাইকেলের হ্যান্ডেলে বাঁধিয়ে দিয়ে আমি বাড়ি পর্যন্ত আনব মুরগি জবাই করে গোশত খাওয়ার অধিকার আপনার আছে কিন্তু মুরগি নামীয় প্রাণীর কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই হ্যালো স্যার আমরা এখানে একটু বলাবলি করছি প্লিজ ডোন্ট মাইন্ড একটু যদি কথা বলেন আড়ালে যে খুব ভালো হয় বিহারি না মাড়োয়ারি সব তো এই এহসান মুরগি ঠ্যাং ধরে আপনি বাড়ি আনতে পারেন না মুরগি কিনে আলাদা প্যাকেট নিয়ে যান ও যেমন ভাবে ডোবে বসে থাকে সেইভাবে বসিয়ে নিয়ে আসুন ওকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই এর জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি এত স্নেহ এত এত দরদ দেখাতে বলেছেন সেই প্রাণীর যে অবস্থায় বিচরণ করে তার উল্টো যদি আপনি করে ফেলেন তাহলে এটা তো তার জন্য কষ্ট দেওয়া ও আল্লাহর বান্দা মনে রাখুন তাহলে এক ঘন্টা কিংবা একদিন যদি আপনার মাথা উঁচু করে রেখে দেওয়া হয় আপনার জীবন মরণ সমস্যা দেখা দেবে কিন্তু একটা বারের জন্য বিবেককে কি জিজ্ঞেস করে দেখেছেন মানে হাসরু ইয়াউমাল কিয়ামাতি আমা হাসরের মাঠে যমন আমাকে উঠতে আপনার যমন আমাকে অন্ধ করে তোলা হবে তমন তো আমাকে সে দিল মুখের উপরে ভর দিয়ে আমাকে চলতে হবে মাথার মুখের উপরে ভর দিয়ে আমাকে হাঁটতে হবে বেঈমান বেদিন কাফের মুশরিক যারা বেনামাজ বেরোজদার মিথ্যাবাদী হারামখোর চোরচাপটা চিটিংবাজ যারা তারাও তো হাসরের মাঠে পা দিয়ে চলতে পারবে না মোটামুটি কি আমি বলতে পারি ঝাঁসরের মাঠে পা দিয়ে চলা পাটিগুলো মজলিসে আছে আর মুখ দিয়ে হাঁটা পাটিগুলো দোকানে আছে বলাটা কি খুব খারাপ হবে আমার কথা বলা যায় বলাটা কি খুব খারাপ হবে সুতরাং আল্লাহ তো এক বিচার করবেন কিন্তু দুনিয়ায় খোলা চোখে আমরা যা দেখতে পাচ্ছি মোটামুটি খানিকটা আন্দাজ করতে পাচ্ছি কেটা জান্নাতে যাবে আর কেটা জাহান্নামে যাবে খানিকটা আন্দাজ করা যায় আর যার আন্দাজ সে যদি নিজে করে তাহলে আন্দাজ 100% ঠিক হয়ে যাবে লোকের বিচার করতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু নিজের বিচারটা যদি নিজে নিজে করি তাহলে দেখা যাবে আমরা সবাই ঠিক করে নিতে পারবো ভাই গল্প যত জোরে হচ্ছে তোমার নিষেধ করার তার চেয়ে জোরে হচ্ছে ওরা একটু গল্প করতেছে তত জোরে হয়েছে ওর গল্প প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন তাহলে রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য বলেছেন ফাযকুরুনি আযকুরকুম বান্দা তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব অশকুরুলি ওয়ালা তাকফুরুন আর তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে আমার নিয়ামতের হক আদায় করবে ওয়ালা তাকফুরুন জীবনে মরণে কোনো দিনের জন্য আমি আল্লাহর সামনে তোমরা যেন কখনো বেঈমানি করবে না ও আল্লাহর বান্দা মনে রাখুন এ কোরআন আপনি আর কবে বুঝবেন এ কোরআন আপনি আর কবে জানবেন এ কোরআন কবে আপনার গলায় ঝুলিয়ে নেবেন এ কোরআনের ছবি অনুযায়ী আপনার জীবন কবে গঠন হবে এ কোরআনের কানুন অনুযায়ী আপনি আপনার জীবনকে কবে গঠন তো করবেন ও আল্লাহর বান্দা মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে পৃথিবীর ভালো আত্মার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য বলছি ফাদখুলি ফি ইবাদি দুনিয়ার জীবনে তোমরা আমার হুকুমে ঘরে প্রবেশ করে যাও আমার আদেশের ঘরে প্রবেশ করে যাও তোমরা যদি দুনিয়াতে আমার হুকুম মেনে আমার ইসলামের ঘরে যদি ঢুকতে পারো ওয়াদখুলি জান্নাতি ময়দানে মাহশারের হিসাব অন্তে আমি আল্লাহ তোমাদিগকে আমার আর জান্নাতে ঢুকিয়ে দেব একটু সুবহানাল্লাহ বলে
سبحان الله الحمد لله الله أكبر ما شاء الله جزاك الله এই কথাগুলো হলো ব্যবহারিক জীবনে মুসলমানের ঠোঁটের অলংকার অলংকার মানে গহনা মুসলমানের ঠোঁটের গহনা হলো অলংকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কখনো সুবহানাল্লাহ কখনো মাশাআল্লাহ কখনো জাযাকাল্লাহ কখনো লা হাওলা কখনো ইন্না লিল্লাহ কখনো আস্তাগফিরুল্লাহ এগুলো মুসলমানদের ঠোঁটের গহনা এখানে যে কবার সুবহানাল্লাহ বলতি বলেছি মনে হচ্ছে গাই তো দুধ দেবে না আমি গয়লা তো শুনবো না ঠ্যাং বেঁধে খুব কাতুর কুতুর করে টেনে টুনে দুধ দিচ্ছে টেনে টুনে দাদা এরাম গাই দুধই কখনো ভাল লাগে বাটে হাত দেব গাই গরুটা কেমন ঠ্যাংটা দুই দিকে একটু ফাঁক করে দেবে আমি দুই হাত দিয়ে বসে বালতিনে দেব গরু সুবোধ বালকের মতন দাঁড়িয়ে থাকবে আরে শালা বাটে হাত দিলি তো তিড়িং তিড়িং করে লাভ হয় তখন কাঠ গেড়ায় ফেলিয়ে পা বেঁধে দুধ দিতে হয় তো আমার মনে হচ্ছে যেন গরু ঠ্যাং বেঁধে সুমান আল্লাহ নিচ্ছে ও আর আপনাকে বলতে হবে না যা বলার দরকার আমি একা একা বলবান আর মুসলমানের ঠোঁটে ঠোঁটে আল্লাহর জিকির যেদিন থাকবে না কিয়ামত সেই দিন শুরু হবে এটাও শুনে রাখুন যতক্ষণ পৃথিবীতে আল্লাহর ডাক থাকবে আল্লাহর জিকির নামাজ আজান কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল যতক্ষণ পৃথিবীতে থাকবে ততক্ষণ আল্লাহ কিয়ামত কিয়ামত দেবেন না দেবেন না একটা দোকান করে মানুষ দোকান ব্যবসা বন্ধ করে দেয় যখন দোকানে আর খদ্দের না থাকে বা বেচা কেনা না হয় দোকান একটা করলো আমার দোকানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো খদ্দের আসে না আজ এলো না কাল এলো না পরশু এলো না এক সপ্তাহে তো তেরিকা কেউ আর দোকান রাখবে কি করবে বন্ধ করে দেবে যে দোকান করে যদি মাল বিক্রি না হয় তাহলে সে দোকান রাখার কোনো অর্থ হয় না আল্লাহ দুনিয়া সৃষ্টি করে ইনসানকে পাঠিয়েছেন ইনসানকে পাঠিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসসিলমি কাফা হে পৃথিবীর ইমানদার মানুষেরা তোমরা ইসলামের ঘরে দাখিল হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর ইবলিস শয়তানের কখনো অনুসরণ করো না কখনো ইবলিসের অনুসরণ করো না তোমরা ইসলামের ঘরে প্রবেশ করো ইসলামের ঘরে প্রবেশ করো কাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাদের বলেছেন ইসলামে ঢুকতে কাদের কিছু জোরে বলো কেউ বলেছেন ইমানদারকে কেউ বলেছেন মানুষকে তার মানে এখানে মুতো ঘাস আছে নিড়ে নাটকান মাটির তলায় দিতে হবে তাহলে গেড়ে উঠবে না প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উদখুলু ফিসসিলমি কাফা এমনটা আমার আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুশরিকুন হে পৃথিবীর মুশরিক জাতি হে পৃথিবীর কাফের জাতি ইয়া আইয়ুহাল মুনাফিকুন হে পৃথিবীর মুনাফিক জাতি ইয়া আইয়ুহাল ইয়াহুদা ইয়া আইয়ুহান নাসারা ইহুদি নাসারা মুনাফিক মুশরিক কাফের আল্লাহ কাউকে ইসলামের ভিতরে ঢুকতে বলেননি আমার আল্লাহ এখানে লক্ষ্য করে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ঈমানদার মানুষেরা তোমরা যারা আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছো আমার একত্ববাদকে যারা মন প্রাণ দিয়ে মেনে নিয়েছো আমি আল্লাহ ঈমানদার আল্লাহ বালা মুমিন বান্দা দিগকে বলছি মুমিন বান্দা দিগকে বলছি তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছো আমি আল্লাহ তোমা দিগকে বলছি উদখুলু ফিসসিল তোমরাই আমার ইসলামের ঘরে ঢুকে যাও একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ইসলামের ঘরে ঢুকতে বলেছেন কাদের যারা মানুষকে মানুষকে না আল্লাহ মানুষকে বলেননি যে ইসলামে ঢুকো আল্লাহ বেদিন যারা ইসলামের বাইরে তার মানে ইহুদি নাসারা মুশরিক অন্যান্য যারা আছে আল্লাহ এদেরকেও বলেননি যে তোমরা ইসলামে ঢোকো আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহকে যারা মানে তাদেরকে ইহুদিরা কি আল্লাহ মানে খ্রিস্টানরা খ্রিস্টানরা তিনটি আল্লাহ মানে তিনটি আল্লাহ মানে
বহুত দরা তারা কি আল্লাহ মানে না তাহলে আল্লাহ কে মানে কারা ইমানদাররা বাহ সুন্দর বলেছেন যদি বলতেন আল্লাহ কে মানে মুসলমানরা তাও হতো তাই একটু কঠিন ফেনা হয়ে যেত ইমানদাররা আল্লাহ কে মানে ভেরি গুড তো যারা ইমানদার আল্লাহ শুধু তাদেরকেই বললেন যে তোমরা ইসলামে যাও বাকিদের বললেন কারণ কারণ হলো এটা ইসলাম মানে ইসলাম মানে শান্তি তাহলে আল্লাহ এই জন্য বললেন যে এই ঘরে ঢুকলে তোমরা শান্তিতে থাকতে পারবে ইসলাম মানে যদি শান্তি হয় উদখুলু ফিসসিলবি আল্লাহ বলছেন ইসলামের ঘরে ঢুকো তার মানে এর ভিতরে ঢুকলেই তোমরা শান্তিতে থাকতে পারবে আমি জানি না পদ্মবুকিরা আছে কিনা না থাকলেই ভালো হবে তো বলে রাখছি ধরুন আমার এটা একটা এই বক্তৃতা করছি এটা মঞ্চ প্যান্ডেল এর এপাশে একটা বাড়ি আছে আর এপাশে একটা বাড়ি আছে এ বাড়িতে স্বামী স্ত্রী দুজন তিনটে বাচ্চা আর দুটো বুড়ো বাপ মা আছে সাতজন আর এদের বাড়িতে একদম সেম এরাও সাতজন এখন এরা যে সাতজন আছে ওর বুড়ো বাপটা একটু বিড়ি খায় আর ওর ছেলেটা একটু চুল্লু খায় আর ওর মা মাঝে মাঝে একটু গাঁজার কুলকে দম দেয় এদের বাড়িতে বিড়ি কেউ বানান করতেও পারে না গাঁজার কোনো খবর নেই সকালে উঠে নামাজ পড়ে ওরা পাঁচ সাতজন গোলো হয়ে বসে একটু চা খায় একটু কোরআন তেলাওয়াত করে কেউ কারুর পকেটে হাত দেয় না কেউ কারুর গাল দেয় না কেউ কারুর খারাপ কথা বলে না যেহেতু এই বাড়িতে ইসলাম আছে যে বাড়িতে ইসলাম আছে সে বাড়িতে গালিগালাজ হয় না কখনই হয় না ইসলাম যে বাড়িতে আছে সে বাড়িতে মদ গাঁজা নেই যে বাড়িতে ইসলাম আছে সে বাড়িতে কেউ কারো মানহানি ঘটাবে না কেউ কারো সম্মান হানিকর কথা বলবে না জবান আছে বলে যখন তখন হেই তুই এই শালা দেখে নেব যখন তখন যাত্রার দিকে আঙুল তুলবেন না মানি লোকের মান নষ্ট করাটাও এটা আল্লাহর কাছে ধর্তব্য বিষয় মুসলমান কোন মানি লোকের মান নষ্ট করতে পারে না কখনোই মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না নবী বলেছেন যারা বড়কে সম্মান না দেয় ছোটকে স্নেহ না করে নবী বলেছেন তারা আমার উম্মতের দলভুক্ত নয় তাহলে মুসলমানের উচিত হবে সদা সর্বদা মানি লোকের মান বজায় রেখে যাওয়া ছোট কচি কথা যারা তাদের স্নেহের আদর যত্নে লালন পালন করা আপনার যে বয়স এই বয়সের যারা বড় তারা আপনার কাছে সম্মানের হকদার এই বয়সের যারা ছোট তারা আপনার কাছে স্নেহের পাওনাদার তাই সে বাচ্চা আপনার হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে ছোট গুড়ো কচিটা ও মনে করেছে আমার আব্বা ভেবে দুহাত ফাঁক করে ছুটে চলে এসছে কোলে উঠবে আপনি দেখলেন তো আমার কচি না যদি বাচ্চাটার কোলে না নেন হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বাচ্চাটা এত বড় বুক করে তোমার কোলে উঠবে বলে হতে পারে তুমি তার বাবা না বাচ্চা হয়তো দেখতে ভুল করেছে একই রকম জামা মনে করে কিন্তু ও যখন শখ করে এসেছে তুমি একবার ওরে কোলে নাও তারপরে ও যখন তোমার মুখ দেখবে আর থাকবে আর থাকবে না যখন ছটফট করিবে নামিয়ে দাও তাই বলে আমার বাচ্চা ছাড়া আর কারুর বাচ্চা কোলে নেব না এটা দিলীপ ঘোষের চরিত্র মুসলমানের চরিত্র এটা হবে না বাচ্চা ছুটে এলে কোলে নিতে হবে আপনাকে তবে একটুখান ফাঁকরিকার লাভ কি একটা গুলপের ছেটে দেই না আমার ছেলে গ্রামের একটা লোক তার কোলে নিয়ে খুব চুমু খেয়েছে গুঁড়ো ছেলেটা এখন আমার গিন্নি তো আর বাইরে বেরোতে পারে না তাড়াতাড়ি করে আর একজন তারে ডেকে বলে সিকি যাদিন ওই অমুকির কোলে আমার কচিরে ঠেলে আই দিন টেনে এনেছে এখন দেখলুম খুব বকবই করছে আমার গিন্নি আমার ঘুম ভেঙে গেছে সকালে একটু ঘুমাই বেশি তাই বললাম তো চেঁচামেচি হচ্ছে কেন বাড়ি তাহলে আমার এই আমার কচি সেই ওর কোলে দেছে বলে আরে সর্বনাশ তা তোর ছেলে লোকে কোলে এলে সেটা তো তোর আনন্দের ব্যাপার তুই ফাড়াচ্ছিস কি জন্য ঘরের ভেতরে ও কোলে নেবে কেন আমার কচি
আলতে লিদিই পারে হয়তো হেসেছে হয়তো হাত উঁচু করেছে সে লোক কোলেলেস্তা জাত গেছে তাহলে না সে কোলেলে হদম চুমুটুমু খেয়েছে আমি তা আদর করে চুমু খেয়েছে সে লোকটা তো তো ছেলে তো ধর্ষণ করিনি আদর করে চুমু খেয়েছে তে তুই এই চুমুটার খারাপ বলছিস কেন তাহলে না তুমি আপনি জানেন ও কেন বিড়ি খায় আরে শালা এই তো নামও তো জায়গায় ঠিক আছে তো বিড়ি খেয়ে আমার কচির মুখে মুখ দিলে কেন এই হলো আমার বড় রাগ আমি বললাম প্রথমে একটু মেজাজটা খারাপ লাগলেও পরে মনে হলো জিনা শালা বিড়ি খোর যদি প্রতিদিন চুমু খায় আর ওর গালের একটা ভিটামিন তোর গালে পাবে বিড়ি খালি তো তাদের গালে জান্নাতুল ফেরদাউসের আর সুগন্ধ থাকে আর ওই সুগন্ধ যদি রোজ রোজ আমার কচি শোকে তাহলে ওর বলো বিড়ির অর্ধেক নেশা হবে আমি কি বড্ড ভুল বলি সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে আমারে চার বছরের একটা ছেলে দেবেন চার বছরের একটা বাচ্চা দেবেন প্রথম দিন নে শুধু বিড়ির ধোঁয়া ছেড়ে দে ওই ওখান দিয়ে মুঠো বেঁধে ওর নাকের কাছে ছেড়ে দেব অতি কচি কাশবে এটা একদিন চলে গেল চার পাঁচবার শুধু ধোঁয়া ছেড়ে দে ওই ধোঁয়া মুঠো কন্নর নাকে দিলি তাতে কাশবে প্রথম দিন গেল ফার্স্ট ট্রেনিং সেকেন্ড দিনে ওই ধোঁয়া ছেড়ে না দে ডাইরেক্ট ওর মুখে মারা ও আর একটু হাসবে টাসবে কিন্তু প্রথম দিনের মতন অত হাসবে একটু কমে যাবে এইভাবে দশ বারো বার মুখে ফুঁদে দিল তারপরে গালের ভেতরে ধোঁয়া নেই ওর গালের গালে গাল দিয়ে ধোঁয়া দিলুম ওর গালের ভেতরে কোচে একটু দাঁত কোনো সিটকে উঠবে এইভাবে যদি সাত দিন ট্রেনিং করাই আর দিনের মাথায় আপনার কোচি দারুণ ফিনিশিং করে টানবে অনলি সেভেন ডেজ নেশাখোর বানানোর জন্য সাত দিন যথেষ্ট যদি বলেন পারবেন না তাহলে আপনার কুচিটা দেন দেখি শালা চুল্লু খাওয়ানো অভ্যেস করতে পারি কিনা সাত দিনে যদি একটা ছেলেকে বিড়ি খাওয়ানো ট্রেনিং দিয়ে শেখানো যায় পৃথিবীর কেউ কোনোদিন এখানে বিড়ি খাই কেটে কেটে বিদে গেলে না আছে ছ সাতটা একদম চোখ মুখ কালো হয়ে গেছে তার গা মনে হচ্ছে মানে আমার নাম বলবে দেড় টাকা বসছি আড়াই টাকা দেড় টাকা মনে হচ্ছে তাহলে আমারই দাঁড় করিকে দেবানি মুখ দেখলি বাজার কেটে কেটে খায় অত মুখ কালো করেন কেন হাসি হাসি ভাব থাকলি আমি বুঝতে পারতাম না ভেতরে কি হয় মুখে তার ছাপ পড়ে আমি কিচ্ছু বলবো না যারা বিড়ি খায় পৃথিবীতে একটা বিড়ি করে আপনি দেখাতে পারবেন না যে প্রথম বিড়িটা কিনে খেয়েছে প্রথম বিড়ি প্রথম বিড়ি এখানে যত খৈনি খোর আছে কেউ বলতে পারবে না যে প্রথম খৈনি যেটা ঠোঁটের তলায় দিল ওটাও কেনা খৈনি ওর কি লোকে ডলে দিল তাহলে লোকে যখন ডলে ডলিস না দিন প্রথমে বলেছে ডলিস না দিন ভাল লাগে না শুধু নাকের কাজ নিয়ে একটু ঝাড়া মেরে দেবে ও কেসে মরবে তারপরের দিন ওই একটা দুটো দানা বলে একটুখান দে রাখ যে চিৎচিট করবে সেই ফেলে দিবে এটা হলো প্রথম সবক দি চিৎচিট করে সে ফেলে দিয়েছে তারপর দিন দু তিনটে দানা বলতে কালকে ঠিক যে জায়গায় দিলি ওকে নিয়ে তার মানে চামড়া পুড়িয়ে গেছে তো ওখানে দিলি জ্বালাটা কম করবে সাত দিনের দিনে অটোমেটিক ভালোই খৈনি করে যাবে জাতির জন্য বড় দুর্ভাগ্য বড় ফড়কা বাল একটা মানুষকে সাত দিনে খৈনি খোর বানানো যায় একটা মানুষকে সাত দিনে বিড়ি খোর বানানো যায় একটা মানুষকে ট্রেনিং করিয়ে সাত দিনে চুল্লু খোর বানানো যায় একটা মানুষকে ট্রেনিং করিয়ে অটোমেটিক্যালি সাত দিনের ভিতরে মাতাল তৈরি করা যায় কিন্তু চেষ্টা করলে কেন একটা বেনামাজিকে সাত দিন নামাজি বানানো যায় না একটা বেনামাজিকে কেন সাত দিনে নামাজি বানানো যায় না একটা মিথ্যাবাদীকে কেন সাত দিনে সত্যবাদী বানানো যায় না একটা হারাম খোরকে কেন সাত দিনে ট্রেনিং করিয়ে হালাল খোর বানানো যাবে না আসলে বিড়ি খৈনি চুল্লু নেশা করার জন্য প্রথমে যে পরিমাণ ফ্রি পাওয়া যায় ভালো কথাগুলো সমাজে এই পরিমাণ ফ্রি পাওয়া যায় না বছরে একবার সভা হবে তাই তো মলি সাহেব এসে ভালো কথা বলবে এই ভালো কথাগুলো গেলামের প্রত্যেকটা ভালো লোক যদি প্রতিদিন আলোচনা করতেন
চার দোকানে বসেই যদি আলোচনাটা হতো, সত্যি কালকে তো আব্দুল মতিন বলে গেল যে কিয়ামতের দিন মাথার উপরে ভর করে হাঁটতে হবে। আচ্ছা বড় দিন কি কঠিন মুসিবতে সেদিন পড়তে হবে, কচি দুশোর দিন চল নামাজটা পড়ি আস, এত আজাব এত গজব হচ্ছে চল নামাজটা পড়ি আস। এরগা মুখী কি পক্ষঘাত হয়, চার দোকানে এসব কথা হয় না, উষাও তো কি করে নেচেছে ওইটা, চার দোকানে কোনোদিন ভালো কথা হয়, ভালো কথা হবে কি করে, ওখানে যা বসে সব তো পিএইচডি হাই ফাই স্কলার, যারা সমাজের সবচেয়ে বড় বড় পণ্ডিত তারাই বসে চার দোকানে, ওর পাশা শুকলি আর চার দোকানের বেঞ্চি শুকলি বোঝা যাবে যে কোন জায়গাটায় বসে, গন্ধে গন্ধে মিলে যাবে, তার মানে এত পরিমাণ চার দোকানে বসে। তাই বললাম তা জাগে যাবো যখন কলিল আজকে চুম খেয়ে ফেলেছে আর কোনোদিন ওর কোলে দেওয়ার দরকার নেই। ওর এই কথাটা আমি মেনে নিয়েছি যে বিড়ি খেয়ে যদি কচির মুখে চুমু খায় তাহলে আমার কচি বলে একটা চাইবে ওই গন্ধ খুঁজবে, যেন ওটা গন্ধ ফাইন ফেনা লিখতো গালে, শালা কার গাল দে কার গাল দে মুখের গাল দে, ও তাহলে এই ভিটামিন গালে দিত আমার কচি ওই ভিটামিনের পাশা খুঁজবে। আল্লাহওয়ালা মানুষ যদি চুমু খায় তাহলে বয়স্ক মানুষের চুমু খাওয়াতে আমার ছোট বাচ্চাটার ভিতরে কিছু খোদা ভীতি ঢুকবে। জেসা কো তেসা মিলা, রাজা কো মিলা রানী, ভূত কো ভুতুড়ি মিলা, কানা কো মিলে কানি। সুতরাং বাচ্চা যাত্রার কোলে দেওয়াও যায় না আর যাত্রার মুখে চুমু দেওয়াও যায় না। আর যারা বিড়ি খায় তার গা পায় দোকানে ধরে বলছি ভাই আল্লাহর রাস্তে ছেড়ে দেন খুব ভালো হয়, যদি ছাড়তে নাও পারেন দয়া করে দেশের লোকের তো চুমু খাবেন না আর দয়া করে যেন নিজের ছেলেটারও চুমু খাবেন না, খালি ও বল বিড়ি করাবে তোমার এই রুহানি ফয়েজ ও বিড়ি করতে হবে। কিন্তু বিড়ি যারা খায় কিসি কি করে আমি জানি না, তা বউগুলোর কি কোনো অসুবিধা হয় না মুখে একটু ঝেঁটকে দিতে পারে না যে তুমি ও মুখ আমার ঠোঁটে না দে আমার পা আমার ওই পায়ে ঘষ, তোর বিড়ি খাওয়ার ঠোঁট আমার ঠোঁটে দিস নে পক্ষঘাত আমার পায়ে ঘষ, ওরাই বা কি করে সহ্য করে তো কি জানি, আমার ওই অভ্যেস হয়ে গেছে আর কি। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি, আসলে ইসলামের ঘরে ঢোকার জন্য, ইসলামের ঘরে ঢোকার জন্য আল্লাহ বেদিন কাফের বসতে ইহুদি নাসারা তাদেরকে আল্লাহ বলেননি, নাস্তিকদের ইসলামের ঘরে ঢোকার জন্য আমার আল্লাহ বলেননি, ইসলামের ঘরে ঢোকার জন্য আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, যারা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে, আল্লাহ পাক শুধু ইমানদারদের দিকে তাকিয়ে বলেছেন এ পৃথিবীর ইমানদার মানুষেরা তোমরা আমার ইসলামের ভিতরে ঢুকে যাও, এ ঘর আমার তৈরি করা ঘর, এই ইসলাম আমার তৈরি করা ইসলাম, এ ঘরের ভিতরে যারাই আসবে তারা শান্তিতে থাকবে, তারাই তো নিরাপত্তায় থাকবে, তারাই তো আদর যত্নে থাকবে। তাই তো আমি আপনাকে বলতে চাইছিলাম ডানদারের একটা বাড়ি আছে ও বাড়ির ভিতরে ইসলাম বিদ্যমান, বাম ধারার একটা বাড়ি আছে এ বাড়িতে ইসলাম নেই, ঈদের বাড়িতে ইসলাম আছে বলে এ বাড়িতে জায়গা পাইনি, এই বাড়িতে ইসলাম রয়েছে বলে নামাজেদের ঘরে জায়গা পেয়েছে, ইসলাম এই বাড়িতে আছে বলে গাঁজা এ বাড়িতে জায়গা পাইনি, ইসলাম এই বাড়িতে আছে বলে রোজা এ ঘরের ভিতরে আশ্রয় পেয়েছে, বাম ধারে একটা বাড়ি আছে এদের বাড়িতে ইসলাম নেই বলে নামাজ রোজে এদের বাড়িতে জায়গা হয়নি, মদ গাঁজা চুল্লু এদের বাড়িতে জায়গা হয়েছে। একটা বার যদি জিজ্ঞেস করি আপনি কি বলতে পারবেন এ ডানধারের বাড়িটি ইসলাম রয়েছে বাম ধারের বাড়িতে ইসলাম নেই? সারা দিন ঝগড়া ঝাটি আর মারপিট কোন ধারে বেশি হবে, ডান ধারে না বাম ধারে, কোন ধারে, আমার বাম ধারে না আপনার বাম ধারে, বলা যায় না আবার আপনার বাম ধারে যদি হয় তাহলে তো পুরো উল্টে গেল, আমার বাম ধারে। তাহলে পৃথিবীতে আমরা কিন্তু খোলা চোখে দেখে নিতে পারি যে ইসলাম থাকলে কত শান্তি আর ইসলাম না থাকলে কত অশান্তি, এই দুটোই ঘর তো কম বেশি তো পদ্ম করি, এই দুই কোয়ালিটির ঘর তো পদ্ম করি পাওয়া যাবে, একটা হোক দুটো দুই কোয়ালিটি তো আছে সব কোয়ালিটি, তাহলে একটু যদি খোলা চোখে দেখতে পারে
যে বাড়িতে ইসলাম আছে সেই বাড়ির চরিত্রটা কি আর যে বাড়িতে ইসলাম নেই সেই বাড়ির চরিত্রটা কি এটা দেখে দেখেও তো মানুষ শিক্ষা নেয় তাহলে ইসলামের ভিতরে থাকলে যে শান্তিতে থাকা যাবে তার স্পষ্ট প্রমাণ এগুলো আমরা দেখছি এবারে যেটা বলা ইমানদাররা প্রথমে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে আতিফুল খাবিরুল হালিমুল আযীম এমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিরপুটা নামের ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা নামের মানে আছে রহমান মানে যেমন দয়াবান রহিম মানে তেমন পরম করুণাবান আর এক একটা নামের ব্যাখ্যা করতে গেলে হাজার পৃষ্ঠা লেগে যাবে হাজার পৃষ্ঠা ধরে আল্লাহর একটা গুণবাচক নামের ব্যাখ্যা করেও আমার আল্লাহ পাকের নামের গুণবাচক ব্যাখ্যা করে শেষ করা যাবে না আল্লাহর বান্দা মনে রাখুন তাহলে আল্লাহকে চেনার জন্য যেমন আল্লাহর 99টা গুণবাচক নাম জানা প্রয়োজন তেমন তো 7টা কলমা পড়া প্রয়োজন এ কলমার মানে বোঝা প্রয়োজন সমানে আবার সেই কলমার বিষয়বস্তু 99টা নামের বিষয়বস্তু আমার অন্তরের ভিতরে বিশ্বাস রাখা দরকার তবে তো আমি ঈমানদার আর তারপরে তো ঢুকতে হবে মুসলমানের ঘরে ইসলামের ঘরে তো আসলেই যদি ঈমানের জায়গায় ঘাটতি থাকে তাহলে ইসলাম তো তার কাছে ভালো লাগার কথা না যার জন্য মুসলমানরা নামে মুসলমানরা ইসলাম এদের কাছে ভালো লাগছে না অন্য কোন কারণে না ইসলাম যিনি তৈরি করেছেন মুসলমানরা তাকেই চিনতে পারেনি ইসলাম ভালো লাগবে কি করে যাদের ভালো লাগে তারা পৌষ মাসের ভোর 4টার সময় উঠে ঠান্ডা পানি তুজু করে নামাজ পড়তে যায় ওদের মোটেই ঠান্ডা লাগে না ঠান্ডা অনুভব হয় না মোটেই লাগবে না অনুভব হবে না আর যারা এই ঘরের মহাজনকে চিনেনি ও লেপটা টেনে শুধু বলুন এই কোচে ও ফজরের নামাজটা পড়েছো বয়কার ছাড় দিন দেখি সারা রাত জেগে যে একটু ঘুমে যায় একটু বয়কার টানাটানি মারাচ্ছে ঘুমির ঘরে ও বয়কার ছয়কার দা দেবে না মনে হয় গরম চাঁদে ডুবিয়ে খাই খুব দামি দামি কথা দেয় সেই শীতকালে এ 90 বছরের বুড়ো ও ঠান্ডা লাগে না সালা 13 বছরের ছোড়া তার বিরাট ঠান্ডা লাগে কারণটা কি আসলে কারণটা হলে ঘরের মহাজনকে চেনা যায়নি তাই ঘরটা ভালো লাগছে না প্রিয় শ্রোতা মণ্ডলী আমি এতক্ষণ পরে এবার আপনার কাছে দাবি করতে পারি আল্লাহর রাস্তে বঞ্চিত আল্লাহর রাস্তে বঞ্চিত বয়স আপনার 12 হতে পারে বয়স 92 বছর হতে পারে যে বছরই আপনার হোক না কেন আল্লাহকে চেনার চেষ্টা করুন আর আল্লাহকে চিনতে গেলে অবশ্যই তো পড়াশোনা করতে হবে যারা পড়াশোনা জীবনে জানে না লেখাপড়া জীবনে জানে না কোরআন যারা পড়তে জানে না আলিফ বেত অক্ষর যারা চেনে না ওরা পাহাড়ের গায়ে মাথা ঠুকে 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 ওরা মরে যাবে তবু আল্লাহকে চিনতে পারবে না আল্লাহকে চিনতে গেলে তো পড়ার প্রয়োজন আল্লাহকে জানতে গেলে তো পড়ার প্রয়োজন যার জন্য আমি চেয়েছিলাম গ্রামটাকে সুন্দর করার জন্য 3 বছর থেকে শুরু করে 93 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের পড়াশোনার জন্য সুযোগ দিতে হবে মুসলমানের আদা পেঁয়াজ আদা রসুন কাবা ঝাঁস তো কদিন সেই রামগা গরম হয়ে গেল আঙ্গারটা কামাই করবো আমরা তাহলে কর সে কিছু কি হয়ে পুরো গা বরফ পেনা ঠান্ডা হয়ে যায় মুসলমানের তেজ তো আদা রসুন গেলে ওই রকম ঝাঁসও দেখা ওই রকম ঠান্ডা হয় এরকম ঘন ঘন হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা সে সব পড়াশোনা সব মাথায় উঠে গেছে মুখ তো চলছে হুজুর এখন কতজন পড়ে 40-42 জন কড়ার থেকে পড়ে আসরের নামাজ থেকে মগরব পর্যন্ত কতক্ষণ পড়ান এক্ষুনি 1 ঘন্টা আচ্ছা 40 জন যদি পড়ে আর 1 ঘন্টা যদি পড়ায় আর মুক্তবিদ্যা সিস্টেম একজন করে আসবে পড়া দেবে হুজুর তার পড়া শুনে নিজে আবার তার পড়া বলে দেবে তারপরে সে যাবে অঙ্কের হিসেব করলে 60 মিনিট 40টা বাচ্চা ভাগে কত করে পড়ে 1.5 মিনিট একটা টিচার একটা বাচ্চার সঙ্গে 1.5 মিনিট সহবত দিয়ে কি দিতে পারে আর কি নিতে পারে পড়া হচ্ছে না হড়া হচ্ছে বলেন বলে এই জন্য আমি বলেছিলাম পদ্মপুকুরে আমি একটা মিটিং করব বাপ আর মাকে নিয়ে অভিভাবককে নিয়ে বাচ্চা নিয়ে মিটিং করতে হবে না বাচ্চা পাগল করে দেবো আমি বাচ্চার মিটিং করা লাগবে না
মিটিং এর দরকার বাপের দরকার আর মা দরকার আমি একটা মিটিং করে দেব মক্তবের বাচ্চা ডবল হবে বাচ্চা ডবল হবে তবে মাস্টার একটা মাস্টারের কাজ না মাস্টার তিনটে মাস্টার রাখতে হবে আমরা তিনটে সেক্টরে পড়াশোনা করাই কেরালা মডেলে তিনটে এই ছটা সেক্টরে আমরা পড়াশোনা করাই সকাল ছটা থেকে আটটা তিন থেকে ছ বছরের বাচ্চাদের পড়াই সকাল আটটা থেকে দশটা সাত থেকে দশ বছরের বাচ্চাদের পড়াই দুপুর দুটো থেকে চারটে আঠারো বছরের উপরের মেয়েদের ক্লাস বিকাল চারটে থেকে ছটা বিকেল চারটে থেকে ছটা হাই স্কুলে পড়া ছেলে মেয়ে ক্লাস ফাইভ টু এইচএস এগারো থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের পড়াশোনা মাগরিব থেকে এসা পঞ্চাশের উপরের বুড়ো মানুষের জন্য ক্লাস এসার পর থেকে রাত দশটা আঠারো বছরের উপরে পঞ্চাশ বছরের নিচের যুবকদের ক্লাস একই ছাদের নিচে গুছিয়ে গুছিয়ে আমরা ছটা ইউনিটে গ্রামের সব শ্রেণীর মানুষদেরকে এই শিক্ষার আওতায় আনতে পারতাম টাকার অভাব নেই মানুষের অভাব নেই পড়ার লোকের অভাব নেই পড়াবার লোকের অভাব নেই অভাব শুধু একটাই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার লোকের অভাব সিস্টেম কাজে লাগানো লোকের অভাব প্রত্যেক কাজে না একটা করে সিস্টেম আছে আচ্ছা গাছ কেটে যখন ভাড় বাঁধতেন গাছে যখন ভাড় বাঁধতেন তখন ওই ভাঁড়গুলো গাছ কাটতে যাবেন তো ভাঁড় এমনি পানিতে ধুয়েলে বেঁধে দেন একটু ধোমাটোয়া দে পল দে এমুক অমুক করে দে ওর মুখে একটু আগুন দেওয়া তো কেন চুলকুনি মারতে ভাঁড়টা যদি ভালো করে আমি সেটা বলিনি আমি বলেছি চিনি দিতে দেবো না আপনি যা দাম বলবেন তাই দেব আমাকে ঠকাবেন না চিনি দিয়ে এক কিলো পাটালিতে আপনি কত দাম নিতে পারেন আড়াইশো টাকা কেজি ভেরি গুড আচ্ছা ভাঁড়টা যদি পুড়িয়ে না পুড়িয়ে যদি গাছে বাঁধি আর ওই রসে যা গুড় হবে তার কিলো কত একশো টাকা তার মানে তোমরা মসজিদে যা পড়াচ্ছ একশো টাকা আর ওই রসই আমি ভাঁড়টা পুড়িয়ে দেবো দাম হবে আড়াইশো টাকা কিছু যাচ্ছে না স্লিপ খাচ্ছে আমি বলো এমনি বারো বছর ঘোড়ার ঘাস কাটিনি কেরালায় এমনি না প্রচুর পরিমাণ আমাদের সিস্টেমের অভাবের কারণে আমরা মার খাচ্ছি কমিউনিটি পিছিয়ে যাচ্ছে সমাজ এগোতে পারছে না শুধু একটু সিস্টেমগুলো কাজে লাগালেও আমি আশাবাদী চুল্লুকরও ভালো হবে মাতালও ভালো হবে যুবকদের যুবক ছেলেরা তিরঙ্গা শেখর গুটকা ইচ্ছাকৃত খাওয়া ত্যাগ করবে কিন্তু তাদের ভালো করার কোনো প্ল্যান নেই আমাদের হাতে কোনো প্রজেক্ট নেই আমাদের হাতে যার জন্য আমরা তাদেরকে ভালো পথে উঠানতে পাচ্ছি না উপর্যুপুরি ওদের রাস্তা ধরে পরবর্তী প্রজন্ম দিকে 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 সর্বনাশের পথেই চলছে আমি শেষ করার আগে ছোট্ট একটা দাবি রাখছি মুফতি সাহেব বলবেন আমি একটু ছোট্ট করে বলে রাখছি মসজিদে মসজিদের বারান্দায় পাথর বসানো হবে এক এক পিস লাগবে ষাট পিস না ষাট পিস পাথর লাগবে মার্বেল লাগবে ষাট পিস আর এক পিসের দাম আটশো টাকা লাগবে ষাট পিস এক পিসের দাম আটশো টাকা এবং রসুলুল্লাহর একটা ছোট্ট হাদিস মাম বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে লোকটা দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো করলেন আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ শুনে কি মনে হচ্ছে যে ইস্পাতের ছুরি মনে হচ্ছে না কেকের ছুরি কেকের ছুরি তুই ধার দিলি না ছুরি হয়ে যায় ধার ওঠে না থাক থাক তো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার একা একা টানে একটা মসজিদ করার তো ক্ষমতা আমার নেই হুজুর তাই বলি কি মসজিদের বরকতের জান্নাত আমার নসিবে হবে না রাসূল বলেছিলেন একটা গরুর পা যতটা জায়গায় লাগে আল্লাহর কোনো বান্দা যদি মসজিদের অতটা পরিমাণ জায়গার খেদমত করে আল্লাহ তাকেও একটা জান্নাতের মালিক বানিয়ে দেবেন সুবহানাল্লাহ 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 কথাটা যদি আমার হতো
আপনি চিটিং বাজ বলে উড়িয়ে দিতে পারতেন, ধাপ্পা বাজ বলে অস্বীকার করতে পারতেন। কথাটা তো মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি।